সানরাইজার্স হায়দ্রাবাদে পরপর দু ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর কাছে হালো তার অন্যতম কারণ ছিল তাদের ওয়ান টু থ্রি ফেল করেছে টি ম্যাচে যদি করে তাহলে আসলে আসলে সেই ম্যাচ হয়ে যায় কারণ পাওয়ার তখন আর সেভাবে রান আসে না সো পাওয়ার ছটা ওভারে রান করতে গেলে অবশ্যই ওয়ান টু থ্রি পারফর্ম করাটা খুবই জরুরি এবং এই জায়গাটাতে মূলত বাংলাদেশ আসলে সাফার করছে গত কিছুদিন ধরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে আমরা দেখেছি এবং আমেরিকার মাটিতে আমেরিকার বিপক্ষে একই ঘটনা ঘটেছে যেখানে এক দুই তিন তারা আসলে রান করতে পারেনি এক্সাপ্ট জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি টোয়েন্টিতে সৌম্য এবং তানজিদ হাসান তামিমের একশো রানের পার্টনারশিপ হয়েছিল এবং আমেরিকার বিপক্ষে থার্ড টি টোয়েন্টিতে তামিম এবং সৌম্য সরকার তারাও একশো প্লাসের একটা পার্টনারশিপ দিয়েছেন তো সেই জায়গাটাতে আসলে লিটন কুমার দাস এবং নাজমুল শান্ত রানে ফেরাটা ভীষণ রকম জরুরি যদি এই দুইজন আসলে রানে ফেরে তাহলে বাংলাদেশের সমস্যা অনেকাংশে আসলে কমে যায় তো সেই ক্ষেত্রে যখন আসলে এই দুইজন ক্রিকেটার তারা আসলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তখন আমরা দেখলাম যে একজন আরেকজনকে তারা আসলে হেল্প করছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি আসলে আপ্রাণ চেষ্টা করছেন লিটন কুমার দাসকে হেল্প করার প্র্যাকটিস সেশনে একদিকে আমরা দেখছিলাম সাকিব আল হাসান নেটে প্র্যাকটিস করছেন সিরিয়াস মুডে তার পাশে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন বা রিশাদ হোসেন তাহিদ হৃদয়রা নেটের ভেতরে অনুশীলন করছেন এবং আর এক সাইডে লম্বা সময় ধরে তীব্র গরমের ভেতরে নাজমুল শান্ত তিনি আসলে প্র্যাকটিসটা করাচ্ছেন লিটন কুমার দাসকে এবং নানা রকমের টিপস তারা আদান প্রদান করছেন কারণ তাদের দুজনেরই মেন্টাল স্টেট ঠিক এই মুহূর্তে একই রকম দুজনের কেউ আসলে রানে নেই এবং পরবর্তীতে লিটন কুমার দাস বল থ্রো করলেন নাজবল শান্তকে অর্থাৎ এই যে যে খারাপ সময় সেই খারাপ সময়ে একজন আরেকজনের পাশে থাকার যে চেষ্টা সেই ব্যাপারটা সত্যিকার অর্থে সত্যিকার অর্থেই দারুণ ছিল নাজমুল শান্তর প্রবলেমের জায়গাটা হচ্ছে তার স্ট্রাইক রেট লিটন কুমার দাস তিনি এই মুহূর্তে টাচে নেই বাট ওয়ার্ল্ড কাপে ভালো করতে গেলে শিওরলি নাজমুল শান্ত লিটন কুমার দাস তাদেরকে রান করতেই হবে তাদেরকে ভালো করতেই হবে এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমরা দেখেছি থার্ড টি টোয়েন্টিতে আমেরিকার বিপক্ষে সেটা হলো বাংলাদেশের লাইন আপ যেখানে তানজিদ তামিম সৌম্য লিটন তিনজনকে প্লেইং ইলেভেনে রাখা হয়েছে এবং লিটন কুমার দাসকে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলানো হয়েছে তো সেই জায়গাটাতে হাতরু সিং এর প্ল্যান আগে থেকে আমরা আসলে জানি যে সৌম্য এবং লিটনকে তিনি আসলে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে খেলাবেন ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে রাখবেন তো কোথায় কোন পজিশনে ব্যাট করাবেন সেটা একটা ব্যাপার এখন তানজিদ হাসান তামিম ওপেন করবেন এটা তো কনফার্ম হয়ে গেছে এবং তার সাথে সৌম্য সরকার ওপেন করবেন কারণ এই দুজনের একশো রানের পার্টনারশিপ আছে দুটো তো সেক্ষেত্রে লিটন কুমার দাসকে কোথায় খেলানো হবে নাম্বার থ্রিতে নাম্বার থ্রিতে খেলানো হলে তাহলে নাজমুল শান্ত আসলে কোথায় ব্যাট করবেন সাকিব আল হাসান তো চারে ব্যাট করছেন বা তাও পাঁচে ব্যাট করলে লিটন কুমার দাস কি তাহলে আসলে লোয়ার মিডল অর্ডারে চলে যাবেন কিনা সেটাও আসলে হতে পারে আবার এমনও হতে পারে যে সৌম্য এবং তানজিদ হাসান তামি ওপেন করার পর নাম্বার থ্রিতে আসলে ব্যাট করবেন লিটন কুমার দাস সেটা হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে নাজমুল শান্ত ব্যাটিং অর্ডার শিফট করবে সাকিব চারে তাওদ হৃদয় পাঁচে মাহমুদুল্লাহ রিয়া ছয় তো সেই ক্ষেত্রে আসলে শান্ত কোন জায়গাটাতে খেলবেন দ্যাস আ বিগ কোয়েশ্চেন কিন্তু আমরা যেহেতু দেখেছি যে এই তিন ওপেনারকে একই সাথে লাইন আপে রাখা হয়েছে এবং লিটন কুমার দাসকে উইকেট কিপার ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে সো শিওরলি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আমার মনে হয় যে লিটন কুমার দাস অন্তর্ভুক্ত হবেন প্লেইং ইলেভেনে কিন্তু তার ব্যাটিং রোলটা হয়তো নতুন হবে সো সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক কিভাবে করে বাংলাদেশ ব্যাটিং অর্ডারটা আসলে সেট করায় বাট টিম এই মুহূর্তে সিরিয়াস প্র্যাকটিসে আছে যে প্র্যাকটিসটা আসলে হিউস্টনে বাংলাদেশ টিম করেনি বা করতে পারেনি সেখানকার লেস ফ্যাসিলিটিস কারণে বাট এখানে এসে ডালাসে বাংলাদেশ টিম একটা ফুল সেশন করেছে এবং পুরো দমে প্র্যাকটিস করেছে এবার আপনাদের জানিয়ে রাখি যে স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে কেজি মেডিকেল লিমিটেড দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্য সেবার দায়িত্ব নিচ্ছে কেজি এন মেডিকেল লিমিটেড নিজের খেয়াল রাখবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং